মহিষাদলে রত্তলা শহীদ বেদি সংলগ্ন একটি মিষ্টি দোকানের রসগোল্লায় মিলল মরা শামুকের খোল। এক সেনা জওয়ান অভিযোগ করেন, তিনি ও তার স্ত্রী শুক্রবার সন্ধে নাগাদ ওই দোকান থেকে রসগোল্লা কিনে আনেন। সেই সময় রসগোল্লায় কামড় দিতে গিয়ে তার ছেলের মুখে কিছু ধারালো জিনিসের জিভ কেটে যায়। দেখা যায় রসগোল্লার ভিতরে শামুকের খোল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে মিষ্টিতে কিছু পাওয়া গেছে বলছে, মানে মিষ্টিতে শামুক পাওয়া গেছে, কি ঘটনাটা কি হয়েছিল? আমার হাজবেন্ড কালকে সন্ধেবেলা মিষ্টি আনছে, কালকেই খেয়েছিলাম আমরা, কিন্তু আজকে সকালে তিন পিস ছিল, সেগুলো আমার ছেলে এক পিস খেতে গিয়েছিল, সেইখানে একটা ওই মুখে শক্ত মতো লাগে, আর সেইখান থেকে বের করে যখন দেখলো একটা ছোট্ট শামুক। আর এইটা দোকানে গিয়ে বলতে নু, দোকানদার তো মানতে চাইলো না, আরও উল্টে অনেক কথা শোনালো। আর আমি চাইবো যে এরকম আর ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। কতটা আতঙ্ক ছেলে যদি খেয়ে নিত? এখন তো অনেক ছেলের, হ্যাঁ এখন তো অনেক প্রবলেম চলছে, যদি কিছু হয়ে যেত ছেলের, তার দায়ও কি ওরা নিত? কতটা ভয়ের মধ্যে আছে? অনেকটাই। না আমি তো বলছি যে ওটা কী কারণে কীরকমভাবে বলছে, ও তো ছেঁড়ার যখন রসগোল্লা বানানো হয়, রসগোল্লা ছেঁড়াটাকে প্রচণ্ড ফাটতে হয়, ফেটে ফেটে প্লেন করতে হয়, তারপরে রসগোল্লা বানানো হয়, এবারে কড়ায় সিদ্ধ হয়। দাদা বলছে ওটা ভিতরে পাওয়া গেছে, কিন্তু কী কারণে কীরকমভাবে এলো সেটা আমরাও তো ঠিক দাদা আসে জানি, এই মাত্র এইখানে স্থানীয় কথা, দাদা আসে, বৌদি আসে, এ ভাইও আসে মাঝে মাঝে। আমাদের পটাশপুর থেকে আসে, হাউস থেকে আসে, দেখে নেননি ভালোভাবে? আমরা তো জানি সবাই যে ওইটা খাবার জিনিস, ওইগুলো ওতে থাকা উচিত নয়, কিন্তু কেমনভাবে কী করে এলো সেটা তো আমি ঠিক বলতে পারছি না। রসগোল্লার মধ্যে শামুক পাওয়া গেছে অভিযোগ আসছে এই দোকানের বিরুদ্ধে, তো আমি একজন ক্রেতা হিসেবে কতটা কীভাবে দেখছি? এখন কীভাবে পড়ছে না পড়ছে সেটা তো বলা যাবে না, কারিগর তৈরি করছে কীভাবে হচ্ছে সেটাও তো বলতে পারছি না, যিনি নিয়ে গেছে সেটাও সে পেয়েছে বলে বলতিছে, দোকানদার কী করে বলুক তারা যে কারিগর তৈরি করে তার মধ্যে কিছু হয়ে গেছে না কি ব্যাপার সেটা জানবো কী করে, পড়া তো উচিত নয়, অবশ্য এটা তো পড়া উচিত নয়, একটা শামুক জিনিস মিষ্টির মধ্যে স্বাভাবিক পড়া উচিত নয়, খাওয়ার মধ্যে তো ক্ষতিকারক জিনিসটা হয়েছে না, ওই জন্য সেটাই জন্য আমরা ক্রেতা হিসেবে বলতেছি, সেটা মানে ঠিকভাবে যেন জিনিসটা সচেতনভাবে তৈরি করে বা ঠিকভাবে মতো রাখে, সাহেব ওরা ঠিক মতো যেন রিসিভেটা দিতে পারে। এখন পাওয়া গেছে, এখন এটা হয়ে গেছে, পরবর্তীকে যাতে না হয় সেটা দেখুন কী করে দোকানদাররা। মিষ্টি খেতে খেতে মিষ্টির ভিতরে দেখলাম, সকালে পড়তে গেছি, পড়ে এসে আমি যখন খেতে বসেছি তখন মিষ্টির সাথে খাচ্ছিলাম, মুখের ভিতরে দেখলাম কি শক্ত মতো লাগছে, বের করে দেখলাম যে একটা শক্ত শামুক মুখের ভিতরে আছে, তারপরে বের করে দেখলাম একটা ছোট্ট শামুক বসে মুখে ছিল আর কি। আপনি বলতে কি বলছেন, আপনি সকালে এসে অভিযোগ করতে কি বলছেন?